আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা এক্সেলের এন্টায়ার শিটকে লক এবং আনলক করা যায়। তারপরে দেখাবো কিভাবে একটা পার্টিকুলার কলাম বা সেলকে কিভাবে পাসওয়ার্ডের মাধ্যমে লক এবং আনলক করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাই ডিফল্ট এক্সেলের প্রোটেকশন সম্পর্কে একটু জানবো। হোম মেনুর আন্ডারে আমরা যদি এই ট্যাবটাতে ক্লিক করি, ফরমার সেলের আন্ডারে প্রোটেকশনে গেলে দেখতে পাবো বাই ডিফল্ট এখানে লকড চেকবক্স সিলেক্ট করা আছে, তার মানে পুরা এন্টায়ার শিটটা বাই ডিফল্ট লক করা আছে। তো এখন যদি আমরা এই রিভিউ আন্ডার থেকে প্রোটেক্ট শিট করি, তাহলে পুরা বাই ডিফল্ট পুরা শিটটা লক হয়ে যাবে। তো চলুন দেখা যাক রিভিউর আন্ডারে প্রোটেক্ট শিট। তো এই প্রোটেক্ট শিট যদি আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারি, আবার পাসওয়ার্ড না দিয়ে যদি আমরা ওকে করি, বাই ডিফল্ট কিন্তু এটা আমার পুরো শিটটা লক হয়ে গেছে। এখন আমরা সেলগুলি সিলেক্ট করতে পারলেও এখানে কোনো কিছু এডিট করতে পারবো না। তো এখন যদি আমরা আনপ্রোটেক্ট করি, আমরা কিন্তু এখানে এডিট করতে পারবো, আমরা এডিট করতে পারবো। ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে পুরো এন্টায়ার শিটকে কিভাবে লক এবং আনলক করা যায়। তো আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দেখব। পাসওয়ার্ড দিলাম 123। ওকে, রি এন্টার 123। ওকে, তো আমরা এখন কিন্তু পাসওয়ার্ড ছাড়া আমরা এই শিটে কোনো কাজ করতে পারবো না, কোনো কিছু এডিট করতে পারবো না। তো এখন আমরা দেখব কিভাবে কোনো শিটের নির্দিষ্ট কলাম বা সেলকে পাসওয়ার্ডের মাধ্যমে লক এবং আনলক করা যায়। তো চলুন দেখা যাক। প্রথমে বাই ডিফল্ট এটা তো আমাদের পুরা শিটটা বাই ডিফল্ট কিন্তু এক্সেলে লক করা আছে। তো প্রথমে আমাদের পুরা শিটটাকে আনলক করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, পুরা শিটটাকে সিলেক্ট করব। হোমের আন্ডারে আমরা এখানে এখানে ক্লিক করব অথবা কন্ট্রোল প্লাস ওয়ান চাপব। তাহলে আমরা এই ফরমার সেলের আন্ডারে প্রোটেকশনে গিয়ে এই পুরা শিটটাকে আমরা আনলক করব। ওকে, আনলক করলাম, এখন আমরা ওকে করব। তার মানে আমার পুরা শিটটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে আমরা যেটা যেটা লক করব সেগুলিকে সিলেক্ট করব। ধরেন আমরা এই সেলগুলিকে সিলেক্ট করলাম, এই কলামটার এই পর্যন্ত সিলেক্ট করলাম, এই কলামটার এই পর্যন্ত সিলেক্ট করলাম এবং এই লেখাটা সিলেক্ট করলাম। এই সেলগুলি সিলেক্ট করার পরে আমরা আবার হোমের আন্ডারে এখানে ক্লিক করব অথবা কন্ট্রোল প্লাস ওয়ান চাপব। তাহলে ফরমার সেলের আন্ডারে প্রোটেকশনে আসবে এবং আমরা এখানে লক সিলেক্ট করে দিলাম। তার মানে আমাদের এই শুধুমাত্র এই সেলগুলি এখানে লক হয়ে থাকলো। তারপর আমরা ওকে করলাম। তো এখান থেকে আমরা চলে যাব রিভিউতে। রিভিউতে যাওয়ার পর প্রোটেক্ট শিটে যাব। প্রোটেক্ট শিটে গিয়ে যদি আমরা পাসওয়ার্ড দিতে পারি, ওকে, আমরা পাসওয়ার্ড দিলাম 123, তারপরে ওকে করলাম, তারপরে আবার পাসওয়ার্ড দিলাম 123। ওকে, এখন দেখেন আমরা কিন্তু সব জায়গায় আমরা কাজ করতে পারছি। এখানে আমরা কাজ করতে পারছি, এখানে সিলেক্ট করতে পারলাম কেসিং, এখানে একটা কিছু দিতে পারতেছি ডিভিডি, এখানে এইটাতে আমরা দিতে পারতেছি 5। বাট যেহেতু আমরা এই কলামকে আমরা প্রোটেক্ট করেছি, এইখানে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না এইগুলিতে। ওকে ভিউয়ার্স, আমরা জানলাম কিভাবে নির্দিষ্ট কলাম বা সেলকে আমরা প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট করতে পারি। এটাকে আন কাজ করতে হলে আমাকে আনপ্রোটেক্টে গিয়ে আমার পাসওয়ার্ড দিয়ে এখানে আমাদের কাজ করতে হবে, যেমন পাসওয়ার্ড 123। এখন কিন্তু আমরা এগুলিতে কাজ করতে পারবো। ওকে, এগুলিকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, তো এইভাবে আমরা এক্সেলের কোনো ভ্যালুয়েবল ডাটাকে, কলামকে বা সেলকে এভাবে আমরা প্রোটেক্ট করতে পারি। তো ধরেন তারপরে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো আমরা যখন এখানে আসব, তখন দেখেন আমাদের এই ফর্মুলা বারে কি ফর্মুলা দেয়া আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের এই ফর্মুলাটাও কেউ দেখতে পারবে না। ওকে, তো সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের এই কলামটাকে আবার সিলেক্ট করব,
ফর্মুলা যে কলামে ফর্মুলা দেয়া আছে যেগুলি সেগুলোতে সিলেক্ট করব করার পরে আমরা আবার হোম এর আন্ডারে যাব যাওয়ার পরে এখানে ক্লিক করব অথবা কন্ট্রোল প্লাস 1 চাপব তারপরে প্রোটেকশনে যাব এখানে লকড এর নিচের বক্সে হিডেন করে দেব ওকে তারপর আমরা ওকে করব তারপরে যদি আমরা এখানে রিভিউতে গিয়ে প্রোটেক্ট শীট করি এখানে 1 2 3 প্রেস ওকে দেন রি এন্টার পাসওয়ার্ড 1 2 3 দেন ওকে দেখুন দেখেন এখন কিন্তু আমরা এটা সিলেক্ট করতে পারলেও আমাদের ফর্মুলা বারে কোনো ফর্মুলা দেখা যাচ্ছে না তো ভিউয়ার্স আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভি লুকআপ এবং ইফ এরর ফর্মুলার মাধ্যমে প্রাইস ক্যালকুলেশন শীট তৈরি করা যায় সম্ভবত কাল পরশু বা দু একদিনের মধ্যে আমি ভিডিওটা আপলোড দেব তো দেখার আমন্ত্রণ রইল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বিকজ আই এম গোয়িং টু আপলোড মোর ভিডিওস অ্যাবাউট এক্সেল ফটোশপ অ্যান্ড মেনি আদার থিংস সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও